হাই বন্ধুরা, আমি জিনিয়াস জিউ স্টার বিল্ডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন, আর এই ভালোটাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কোয়েল মল্লিক জন্ম 28 এপ্রিল 1982। তিনি একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। এবার চলুন বন্ধুরা, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো সম্পর্কে আমরা জেনে নিই। 2003 সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হলো নাটের গুরু, এবং 2004 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো বাদশাহ, বন্ধন, শুধু তুমি, দেবীপক্ষ। 2005 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো মানিক, যুদ্ধ, শুভদৃষ্টি, প্রেমিক নাম্বার 1, চুরে চুরে মাসাত্তুবাই। 2006 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো হিরো, এরি নাম প্রেম, ঘটক, শিখর, MLA ফাটাকেষ্ট। 2007 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো নবাব, নন্দিনী, মিনিস্টার ফাটাকেষ্ট, মহানায়ক, চাঁদের বাড়ি। 2008 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো প্রেমের কাহিনী, মন মানে না, চিরসাথী, লাভ। 2009 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো সাত পাকে বাঁধা, জ্যাকপট, নীল আকাশের চাঁদনি, বর আসবে এক্ষুনি, হিটলিস্ট, বলো না তুমি আমার। তারপর 2010 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো তোপা, মন যাসি রাশি, মন যে করে উরু উরু, প্রেম বাই চান্স, হ্যাং ওভার, দুই পৃথিবী। 2011 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো পাগলু। 2012 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো 100% লাভ, জানে মন, হেলমুক সোসাইটি, পাগলু 2, দশমী। 2013 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো রংবাজ। 2014 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো হাইওয়ে, অরুন্ধতী 4, এবং 2015 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো হিরোগিরি, বেশ করেছি, প্রেম করেছি। 2017 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো ছায়া ও ছবি, ককপিট। 2018 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি হলো গড়ে ও বাইরে। 2019 সালে তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো মিতিন মাসে।